এনডিপিএস মামলায় অভিযুক্ত পলাতক কুখ্যাত নেশা কারবারি সুব্রত চক্রবর্তীকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হল বিলোনিয়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিলোনিয়ার মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে বিলোনিয়া থানার পুলিশ বড়পাথুরি মাস্টারপাড়ার নেশা কারবারি সুব্রত চক্রবর্তীর বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত চক্রবর্তীকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে ধৃত নেশা কারবারি সুব্রত চক্রবর্তীকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ। উল্লেখ্য, 5 অক্টোবর রাতের বেলায় বিলোনিয়ার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিলোনিয়া থানার পুলিশ একটি ইকো গাড়ির পিছু ধাওয়া করে। গাড়িটি পালাতে গিয়ে ঋষমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি রাজারাম বাড়ির একটি পুকুরে পড়ে যায়। সেই গাড়ি থেকে মোট 4 বস্তায় 91 কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছিল গাড়ির চালক সুমন বিশ্বাসকে। পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর গাড়ি চালক সুমন জানায়, এই গাঁজা পাচারের সাথে যুক্ত সুব্রত চক্রবর্তী উর্ফে বলাই। এদিকে গাঁজা সহ গাড়ি চালক সুমন আটকের পর সুব্রত চক্রবর্তী গা ঢাকা দেয়। 2 মাস অতিক্রান্ত হওয়ার পর অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে কুখ্যাত নেশা কারবারি সুব্রত চক্রবর্তীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। In connection with the PS case number 2023-071 in PS case, we got one information that one accused is now presently in his house at Masterpara. Accordingly, after receiving this information, I shared with SDPO Bilonia, then ICPS, then accordingly we move. After receiving this information, we move, and after reaching at Masterpara, Borpathore, we cordon the house, and after the census, we arrested the co-associate named Subrat Chakraborty. Alias name is Bolai, son of Tapan Chakraborty. The claim against him is his associate of with NPS case, to the Bilona PS case number 071. Bureau report, RE News.